আমার বুজের হওয়ার পর পর থেকে আজ পর্যন্ত মনে পড়ে না কখন আমি চুল এলোমেলো ভাবে কেটেছি। বলেন তো, আপনারা বলেন তো, আমাকে অনেক বেশি খারাপ দেখা যায়। আমার চুলগুলো সোজা করে কাটার কারণে, আমার নবীর সুন্নতের তরিকায় কাটার কারণে আপনারা বলেন তো আমাকে বেশি খারাপ দেখা যায়? বলেন আপনারা বলেন। ও যুবক ভাই তুই বল, মুরব্বীদের বলার দরকার নাই, তুই বল। একটা যুবক পারলে দাঁড়াইয়া বল, আমার চেহারাটা বুঝি বেশি খারাপ দেখা যায়? আমি আমার নবীর সুন্নতের তরিকায় চুলগুলো কেটেছি। একটা যুবক পারলে দাঁড়াইয়া বল, আমার চুলগুলোকে খারাপ দেখা যায়? আমি আমার নবীর সুন্নতের পোশাক পরছি। একটা যুবক পারলে দাঁড়াইয়া বলো, হুজুর আপনাকে ভালো দেখা যায় না, পারবি না পারবি না। বলে কেন? বলে এটা আমার নবীর সুন্নাত, আর যেই জায়গায় আছে আমার নবীর সুন্নত ওই জায়গায় আছে আমার আল্লাহর বরকত। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? তুই 500 টাকা দিয়ে চুল কাটাও, আর আমি একটা মেশিন দিয়া, আমি একটা ব্লেড দিয়ে 5 টাকার ব্লেড দিয়ে চুলগুলোকে কাটি। তোর 500 টাকার চুল কাটাটা মুরব্বীরা দেখলে কয় দেখ একটা বাটপার যাইতেছে, ঠিক কি না? কর আর আমাকে দেখলে সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? এটা আমি আরিফ বিল্লাহর বাহাদুরি নয়, ওই যে আমার শরীরের ভিতরে আমি আমার নবীর সুন্নতের আদর্শ লাগাইলাম। ওই এলাকার মুরব্বীরা আমাকে সম্মান করে না, আমার ভিতরে নবীর সুন্নতের আদর্শটাকে সম্মান করে, ঠিক কি না?